como tem como também aqui. Chantas ele no tudo por um. Só por a dora. O dano por isso. Chantas ele no tudo por um. আমরা দেখলাম যে মুর্শিদাবাদের কাদি পৌরসভায় একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অপহরণ করে নেওয়া হলো। চার দিন পর তার মুক্তি হলো। সম্পূর্ণ বিষয়টা রহস্যময়। কে অপহরণকারী জানি না, কিভাবে অপহরণ জানি না, সমস্ত তথ্য আমরা জানতে চাই। কারণ আজ কাঁদিতে হয়েছে, আজ যদি ব্যবস্থা না হয় আগামী দিন কলকাতাতেও হবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী নিজে বিশ্বাস করেন যে যেমন তেমন প্রকার আমাদের ক্ষমতায় থাকতে হবে। খুন, ধর্ষণ, লুট, রাহাজানি, পুলিশি সন্ত্রাস ব্যবহার করা, মিথ্যা কেস, সেই সঙ্গে সঙ্গে এখন সংযোজন হচ্ছে অপহরণ। বাংলার রাজনীতিতে সন্ত্রাসের এক নতুন সংযোজন, যা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির আদেশে নির্দেশে পুষ্পায় বাংলায় চালু হলো, তার নাম অপহরণ। এতদিন প্রলোভন দেখিয়ে, ভীতি প্রদর্শন দেখিয়ে চলছিল, সেখানেও কাজ হচ্ছে না, তাই অপহরণ। কোথায় যাবে বাংলা রাজনীতি? এই বিষয়টাই আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। অপহরণকারীদের খুঁজে বার করতে হবে, কেন অপহরণ করতে জানতে হবে, এবং গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। সেই তদন্ত এখানে মুর্শিদাবাদে পুলিশ না করলে আমরা হাইকোর্টে আসব। হাইকোর্ট থেকে আমরা যদি সেই অবস্থা না পাই আমরা সুপ্রিম কোর্ট যাব। কিন্তু অপহরণের তথ্য আমাদের বার করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। ভাই পুলিশ বললো নাকি তারা রাস্তা পাহারা দিচ্ছিল, হঠাৎ একটা গাড়ি আসছে, ওদেরকে দেখে গাড়ি পালাচ্ছিল, ওরা গিয়ে দেখছে কে আর অবস্থা। আজকেই আজকে তো আমাদের এ নিয়ে মুভ হচ্ছে, আমাদের ওখানকার এইসব বিষয়গুলো নিয়ে মুভ হচ্ছে। এরপরে আমরা দেখবো দু চার দিন, নাহলে আমরা হাইকোর্টের হস্তক্ষেপ চাইবো। এই অপহরণ কাণ্ডের নেপথ্যে নায়ক কারা, নায়িকা কারা আমরা জানতে চাই। এখন শুধু নায়ক হয় না, এখন নায়িকাও দরকার। দেবজ্যোতিরা কি বললেন যে তাকে কারা অপহরণ করেছে? তা কি করেছে অধিকার যুবকিয়া যখন একটা করছে সেই জায়গাটা এই অপহরণ। এ তো কি বললেন একটু আগে আপনাকে, সন্ত্রাসের নতুন সংযোজন অপহরণ। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জেনাতন প্রকরণের ক্ষমতায় টিকে থাকতে চাই, তাই মোদীর পা ধরতেও অসুবিধা নেই, জাইদির পা ধরতেও অসুবিধা নেই। একদিকে পা ধরো, আরেকদিকে বাংলায় সন্ত্রাস কর, লাঠি গাজর উভয় রাখো। সন্ত্রাস করছে বাংলায়, সন্ত্রাসের ভোটের সময় পর্যন্ত চালু রাখা যায়, চলে যাচ্ছে মোদির কাছে। মোদি প্লেনে উঠছে, দিদি পৌঁছে যাচ্ছে, সব কিছু আমাদের কাছে পরিষ্কার। কেন্দ্রীয় বাহিনী আসছে, দিদির আতঙ্ক, চোট হয়েছে দিদির আতঙ্ক। তাই আজ দিদি যত চোর ছাঁচোর ক্রিমিনাল মস্তাক যা যাচ্ছিল, যাদেরকে দিদি লোক দেখানো করেও বলেছিল ভাই দলে নেব না, তাদের সবাইকে তিনি সমাদর করে গ্রহণ করেছেন। বাংলায় সন্ত্রাস শুরু হয়ে গেছে, নির্বাচন যত এগিয়ে আসবে আরও সন্ত্রাস বাড়বে, তাই যত তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী আসে ততই বাংলার মঙ্গল। গতকাল আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী তারা একটা সাক্ষাৎ করেছেন এয়ারপোর্টে, যদিও দুজনেই বলেছেন সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ কি বলবেন? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন দিল্লিতে সারা ভারতবর্ষ উত্তাল হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে। দিদি স্পিকটি নয়, অগ্নিকন্যার অগ্নিসাপ নির্বাপিত হয়ে গেছে, অগ্নিকন্যার অগ্নি নাই। আপনার দাদরি থেকে আরম্ভ করে অযোধ্যা, রাম মন্দির, দাদরি থেকে বাবরি, কোথাও মুখ্যমন্ত্রী কোনো আওয়াজ নেই। রাম মন্দির হবে মুখ্যমন্ত্রীর চুপ, দাদিতে সাম্প্রদায়িক দাঙ্গা মুখ্যমন্ত্রীর চুপ, কানহাইয়াকে জেল খাটানো হচ্ছে মুখ্যমন্ত্রীর চুপ। তাই দাদরি থেকে বাবরি মুখ্যমন্ত্রীর চুপ, দিদি আর মোদি মিলেমিশে একাকার। সামনে ভোট, মোদি যাতে চুপ থাকে, চুপ থেকে যাতে এখানে সন্ত্রাসের বাতাবরণটাকে বজায় রাখা যায়, সিবিআইকে যাতে আটকে রাখা যায় তার চেষ্টা চলছে। ওদিকে দিল্লিতে যখন সংসদের অধিবেশন শুরু হচ্ছে তখন মমতা ব্যানার্জি নীতি নিয়েছে ধীরে চলো, মোদিকে খাতির করো কিন্তু ধীরে ধীরে করো যাতে ধরা না পড়ো। মোদি আবার পশ্চিমবঙ্গে লাইন নিয়েছে কি সিবিআই তুমিও ধীরে চলো, তাই ধীরে চলো দিদি মোদি এক্সপ্রেস। অবশ্যই বিধানসভার নির্বাচন তো বটেই, দিদি মোদির আতাত সিবিআই বিধানসভা, আজকে মোদিকে আর দিদিকে এক জায়গায় এনে দিয়েছে। এত সাক্ষাতে কি দরকার? তার তো
সাক্ষাৎ করলে ভদ্রভাবে সাক্ষাৎ করতে পারতো। ট্রেন কখন আসবে এক ঘন্টা আগে থেকে চলে যাচ্ছে বিমানবন্দরে। বাংলার অগ্নিকন্যার এমন হাবভাব তো আমরা দেখিনি। এর আগে নজরুল মঞ্চ এলো কখনো এক ঘন্টা আগে পৌঁছে গেছিলো দিদি আমাদের, আজকে বিমানবন্দরের মধ্যে এক ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে। কেন এত ঘন্টাখানেক আগে পৌঁছে গেছে? তার তো প্রোটোকল অফিসার আছে, সে তো জানে কখন পৌঁছাবে। মুখ্যমন্ত্রীর অনেক কাজ, ঘন্টার ভর ধরে এয়ারপোর্টে বসতে থাকা একটা মুখ্যমন্ত্রীর কাজ নয়, কিন্তু খাতির করতে হবে কাকে? মোদীকে। আরেকটা জিনিস জানতে চাইবো, যাদবপুর ইউনিভার্সিটির কাণ্ডে যেরকমভাবে বিজেপি মুখ খুলেছে, গতকাল বামেরা বলেছে যে তৃণমূল এই ইস্যুতে কোনো মুখ খোলেনি, এই বিষয়টা কীভাবে দেখছেন যাদবপুর? পরিষ্কার পরিচ্ছন্ন একটু আগে কী বললাম, সব কোথাও দেখতে পাবেন না বিজেপির বিরুদ্ধে এ কিছু বলছে, তৃণমূল কিছু বলছে। আপনাদের জানি রাখি, আপনাদের জানি রাখি, আপনারা কি লক্ষ্য করছেন এটা যে কলকাতার বুকে আরএসএসের লোকেরা কোনো রাজনৈতিক দলের কর্মীকে পেটাচ্ছে? কোনোদিন এ দৃশ্য বাংলায় দেখা গেছে? দেখা যায়নি। কলকাতার বুকে মোহন ভাগবত এসে শহীদ মিনারে প্রতিষ্ঠা দিবস পালন করছে, কেউ কখনো দেখেছে? আজ দেখা যাচ্ছে সারা কলকাতা এবং বাংলায় আরএসএসের শাখা সংগঠন দিনের পর দিন হু হু করে বাড়ছে। বাংলার মুখ্যমন্ত্রী সব কিছুতে মদত দিচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটির সে তো উপাচার্য, সে তো বলেই দিয়েছে আমি কোনো কেস করি, অন্যায় কী আছে? আমরা তো চাইবো না যে কোনো উপাচার্য সেখানকার ছাত্রদের বিরুদ্ধে পুলিশ টেলিয়ে দিয়ে কিছু করুক, যদি কোনো শাস্তি দরকার হয় বার করে দিক কলেজ থেকে, রাস্টিকেট করে দিক। দেশ বিরোধী কোনো কাজ যদি কোনো কলেজে হয়, কোনো ইউনিভার্সিটিতে হয়, সেখানে তাকে রাস্টিকেট করে দিক, জেলে পাঠিয়ে দিক। কিন্তু প্রতিবাদটা কী সেটা না জেনে বিজেপির কাকে দেশদ্রোহী, কে দেশপ্রেমী, বিজেপির কাছে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন যদি আমাদের উপলব্ধি, আমাদের প্রয়োজন আমাদের আজকে গ্রহণ করতে হয়, তাহলে আগামী দিনে আমাদের মুখ বধির জনসংখ্যা হিসাবে, মুখ বধির বাঙালি হিসাবে বাঁচতে হবে। বলবে না তো দিদি মোদীর মিলন আজ অনেক গভীরে চলে গেছে, তাই দিদির বিরুদ্ধে মোদী বলবে না, মোদীর বিরুদ্ধে দিদি বলবে না, এটাই দিদি মধুর, দিদি আর মোদীর এটা হচ্ছে এমওইউ। আপনি দেখতে পাচ্ছেন না, সেটা দেখবেন না, এদিকে রোগ রয়েছে অদ্ভুত। চলতে জিতা ও চাতে হ্যাঁ।